আমরা কিছুদিন আগে তারাপীঠ বেড়াতে গেছিলাম, আর তারাপীঠে আমরা যাই হচ্ছে মায়ের দর্শনের জন্য। সকাল সকাল আমরা পুজো দিতে মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের প্রবেশপথেই দেখো দেখতে পাচ্ছ অনেক দোকানপাট রয়েছে যেখানে পুজোর অনেক কিছু সামগ্রী এখানে পাওয়া যায়। মন্দিরে যাব, আমরা পুজো দেব তো পুজোর সামগ্রীগুলো নিতে হবে। ভেতরে অনেক দোকান রয়েছে তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পুজো দিতে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে এখানে। ফুল রয়েছে, জবা ফুল, পদ্ম ফুল, ঠাকুরের মিষ্টি, আলতা, সিঁদুর সব কিছুই এখান থেকে গুছিয়ে দেওয়া হচ্ছে। এবার মন্দিরে ঢুকছি, চারিদিকে এত গরম, এত ভিড়, কিন্তু মায়ের দর্শনে এসে সবটাই ভালো অনুভূতি। তো এবার আমি ভেতরে পুজো দিতে ঢুকবো। যেহেতু ভেতরে ভিডিও করার পরিস্থিতি থাকে না তাই পুজো দিয়ে এসে আবার তোমাদেরকে বলছি কি হলো। দেয়া জাস্ট কমপ্লিট হলো, ভেতরে ঢুকেছিলাম, ওই সময় তো ভিডিও করা যায় না, মানে আমার এখনো হাত পা কাঁপছে যে এত ভিড় হয়েছে ভেতরে। পুজো দেওয়া শেষ হলো, এবার আমরা ফিরছি হোটেলে। খুব ভালো একটা অনুভূতি নিয়ে আমাদের দিনটা কাটলো। পুজো দিলে তো সবারই মন ভালো থাকে, সেরকম একটা মন নিয়ে আমরা এবার ফিরছি।